বৃষ্টি এলেই আতঙ্ক গ্রাস করে ওদের। এটা এক বা দু বছরের বিষয় নয়, প্রতি বছরই ওরা প্রতি রাতে দু চোখের পাতা এক করতে পারে না। পাছে যদি তিস্তার গর্ভে তলিয়ে যায় ঘরবাড়ি। ঘটনাটি কোচবিহার জেলার মেকলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের মেলারডাঙ্গা এলাকার। নদীর ভাঙনে গ্রামের মূল রাস্তা ভেঙে দুটুকরো। সেখানকার বারুণী হরিবাসর প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠের প্রায় অর্ধেক অংশ ভেঙে গিয়ে নদী গর্ভে চলে যায়। রাস্তা ভেঙে দুটুকরো হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন। চরম সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা, দুশ্চিন্তা গ্রাস করেছে তাদের। মাঠের পাশে থাকা একটি চা বাগানে বেশ কিছু অংশ ভেঙে চলে গেছে নদী গর্ভে। প্রশাসনকে একাধিকবার জানিয়েও লাভ হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। আমরা প্রশাসনকে অনেক জানার পরেও এখানে ঠিকমতো কাজ হচ্ছে না। এখানে যেরকমভাবে কাজ করার প্রয়োজন, হ্যাঁ, এখানকার জনগণ মনে করে সেরকমভাবে কাজ হয় না। সাধারণভাবে শুধু মাটির কাজ হয়, কিন্তু জলে যাওয়ার কোনো রাস্তা নাই। স্কুল মাঠ প্রায় ৬ বিঘা জমি, সেই ৬ বিঘা মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই। সেই জল গিয়ে আমার চা বাগান এবং স্কুল মাঠের প্রায় অর্ধেক অংশ, হ্যাঁ, ভেঙে গেছে। হ্যাঁ, এ নিয়ে জনসাধারণের খুব চিন্তিত। ৪০ থেকে ৫০ ঘর এবং একটা প্রাথমিক স্কুল আছে। আমরা চাচ্ছি যাতায়াতের রাস্তা এবং স্কুল ভাঙন রোধ করা হোক, এটাই আমার আশা। সিকিম ও ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হবে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।